নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ছত্তিশগড়ে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। নারায়ণপুর ও বিজাপুর এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে খতম সাত মাওবাদী। এলাকায় গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। নারায়ণপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রভাত কুমার জানিয়েছেন, আগে থেকে খবর ছিল ওই এলাকায় মাওবাদীরা আত্মগোপন করে রয়েছে, আর সেই খবরের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি, পরে যা রূপ নেয় গুলির লড়াইয়ে। অভিযানের বিস্তারিত তথ্য পরে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, মাওবাদী অধিষ্ঠিত ছত্তিশগড় রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, যার সুফলও মিলেছে। এই বছর এই নিয়ে 112 জন নকশাল নিকেশ হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। এর মধ্যে গত 30 এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলায় সীমান্তে 3 মহিলা সহ 10 মাওবাদী প্রাণ হারায় এনকাউন্টারে। তারও আগে 16 এপ্রিল কাঙ্কেটে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় 29 জন মাওবাদী। এর আগে গত 13 মে মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় 3 জনের। মহারাষ্ট্র পুলিশের তরফে জানা যায়, মৃতরা নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী এর সশস্ত্র বাহিনী পিএলজি এর সহযোগী পেরিমিলি দলমের সক্রিয় সদস্য। কয়েকদিন যেতে না যেতেই এবার ফের ছত্তিশগড়ে সাফল্য পেল বাহিনী। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।